নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী, শুরু করছি সংবাদ সারা দিন। এই মুহূর্তে সন্দেশখালীর ঘটনার দিকে নজর রাখবো। সন্দেশখালী ক্ষোভে ফুঁসছে, আমরা যেরকমটা দেখাচ্ছি যে মহিলারা রীতিমতো পুলিশের সঙ্গে বচসা, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা। মহিলাদের প্রতিবাদ বিক্ষোভ সন্দেশখালীতে, আমি সেখানকার পরিস্থিতি জানবো, কারণ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীর সকাল থেকে আমরা যে অবস্থা দেখছি, যেখানে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, প্রতিবাদ বিক্ষোভ তো চলছেই, গ্রামের মহিলারা তারা লাঠি হাতে নেমে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যায়নি, বরং আরো উত্তপ্ত হয়েছে। শাজান, শোনা যাচ্ছে? সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সঞ্জিত, আমরা যেটা দেখছি সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে, যেভাবে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, পরিস্থিতি সামাল দেওয়া যায়নি, বরং আরো উত্তপ্ত হয়েছে। দেখো, ইতিমধ্যে যেভাবে বসিয়া জেলার পক্ষ থেকে ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মিনাসা থানা, সন্দেশখালী থানা, নেয়ার থানা, বিভিন্ন একটা পুলিশ যেমন রয়েছে, অন্যদিকে র্যাব কম্বাট করছে এমন হয়েছে। এই ঘটনায় কিন্তু দুজনকে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিনাকার এসপি আমিনুল ইসলাম রয়েছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু আদিবাসীদের যে অভিযোগ তাদের অবিলম্বে উত্তম সাধ্যকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি লাগাতার সকাল থেকে মিছিল করছে, বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এই আন্দোলন কর্মসূচি হচ্ছে। গোটা পরিস্থিতির উপর পুলিশ নজর রেখেছে, এর মধ্যে পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী যারা মহিলারা আছে, তারা কিন্তু বেশ। একেবারে ধন্যবাদ সঞ্জিত, কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।